On oh, y আশা একটা পূরণ হয়েছে অনেক দিন থেকে ভেবেছিলাম তোমাদের প্রত্যেকটা ব্লগে কদিন ধরে বলছি বাড়িতে আমি বিবোদনাশিনী পুজো দেবো তো তোর জোর দেখো সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে তো যাই হোক এখন মনে হোক সকাল বাজে ভোর পাঁচটার সময় দেখো ফুল তুলতে বেরিয়েছি এখন কিন্তু অন্ধকার পুরো ভোর বলা এখন ওই পাঁচটার সময় ঘুম থেকে উঠেই বাসেই নাইটি পড়া ছিলাম নাইটি চেঞ্জ করে শাড়িটা পরলাম পরে মানে আদা স্নান করেই ফুল তুলতে বেরিয়ে পড়লাম আমি আর আমার ননদ দুজনে তো এখন হচ্ছে সবার বাড়িতে দেখো কেউ এখনও সেভাবে ঘুম থেকে ওঠেনি ভোর ভোর আর বৃষ্টির সময় তো ভীষণ মানে মেঘ করে আছে ভগবান যাই করুক আজকে দিনটা যদি ভালো কাটে আর পুজোটাই কোনো বাধাবিঘ্ন না আসে তো সেটা মনে করি আজকে ভোরবেলা থেকে শুরু করলাম ব্লগটা দেখো এখানে ভিডিও করছি আমি আমার ননদ আসলে গ্রামের অর্ধেকটা দূর ঘোরা হয়ে গেছে এই যে এতটা ফুল পেয়েছি তেরো রকমের ফুল দরকার বারো দশটা হয়েছে আর তিন রকমের ফুল এই পেছনের লাইনে আছে তো এর দিকে যাচ্ছি দেখো আমার ননদেরও ভিডিও করে ও ইনস্টাগ্রামে ভিডিও করে ও ছোট্ট ইউটিউবে শর্ট ভিডিও করে তো সেই জন্য ওর জন্য ওর ভিডিওর জন্য ও করছে আর আমি আমার ভিডিওর জন্য করছি তো দেখো বন্ধুরা এত ভোরবেলা ও করতে করতে এখন প্রায় ছটার মতন বাজে সেই পাঁচটা থেকে ছটা বাজতে চললো এই যে হচ্ছে আমাদের জমি ফুল তুলতে তুলতে দেখো কত দূর চলে আসছি জমি জঙ্গল এই যে আমাদের ভুট্টার জমি এই যে আমাদের খেতে দেখো ভুট্টা হয়েছে এরকম তো গ্রাম আর আমাদের জমি প্রায় কাছে এই যে গ্রাম হচ্ছে এই যে পিছনে এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছে সামনে গ্রাম আর এই জঙ্গলের পিছনে হচ্ছে আমাদের জমি এখন এই এই সিটে এই লাইনটা তো কিছুটা ঘর আছে তো এই লাইনে আসছি আর এদিকে আমাদের শ্মশান গ্রামের শ্মশান মানে ব্রয়লা গিয়ে সে ভোর পাঁচটার সময় বেরিয়েছি ফুল তুলতে তো বন্ধুরা ফুল তুলতে তুলতে এই বাড়িতে এসেছি এইখানে পেছনে পুকুর আছে পুকুরের সাইডে সুন্দর তুলসী পাতা মানে দুব্বা গাছ আছে তো দুব্বা গাছ তো মাস্ট এটা লাগবে তো সেজন্য ডুব্বা তুলতে গেছিলাম তো ডুব্বা তুলে একদম হাত পা ধুয়ে টুয়ে ফুল সব তোলা হয়ে গেছে আমাদের ফুল তেরোটা কমপ্লিট হয়ে গেছে আর দু ননদ বৌদির দুটো প্লা ফুল হয়ে গেছে তো এখন আমাদের মানে বাড়ি যেতে হবে বাড়ি যে আর বার বাকি যে কাজ বাসি কাজ সংসারের যেসব কাজ ফেলে রেখে এসেছি চলো দুজনে করে তিনজনও করে করবো ঝটপট করে তাড়াতাড়ি কাকিমা বাড়িতে ছিল কাকিমা বাড়ি থেকে উঠানটা ঝাড় দিয়েছে বাসি থালা কটা ধুয়েছে যেহেতু আমরা ভোর পাঁচটার সময় চলে গেছি আমি আর আমার এই ননদ তো ননদ বললো যে চলো মানে ওর নাম মাম্পি ননদ বলতে খারাপ লাগে তো মাম্পি তো মাম্পি হচ্ছে বললো যে বৌদি চলো তোমাকে আমি ঘর ঝাড় দিয়ে পোছা করে দিই আমরা চলো দুজনে দুজন কাজ ফটাফট করে করে দিই তাহলে তাড়াতাড়ি কাজ হবে আর যেহেতু এই পুজো অনেক কাজ থাকে অনেক কাজ লুচি করা ই করা অনেক কাজ পায়েস করা তো যাই হোক জন্য ঝটপট করে কাজ করতে হবে আর গ্রামের সবাই চলে আসবে তো দেখো বৃষ্টির দিন বৃষ্টি কিন্তু মেঘ পুরো বুঝে আছে তাও যে মনের একটা মানে সন্তুষ্টি হয় না যে গোবর দিয়ে একটু শুদ্ধ করব তো সেই জন্য দেখো মাতা হলো ওই দুয়ারটার ধারে একটুখানি গোবর দিয়ে দিচ্ছি আসলে মন সারে না পুজো দিতে গেলে না একটু ইচ্ছা হয় যে গোবর দিয়ে শুদ্ধ করি বাড়িটাকে তো সেই জন্য আর কি দেওয়া দেওয়াটা আমার বেকার হয়ে গেছিলো পরে পুরো বৃষ্টিতে ধুয়ে একদম ভীষণ বৃষ্টি হয়ে গেছিলো তো যাই হোক মনের শুদ্ধিকরণের জন্য আর পুজো আসরা হলে একটু গোবরের ছিটা দরকার হয় উঠান বাড়িতে বাড়িতে তো সেই জন্য আর কি আজকে উঠান উঠানটা লিপছি আর কি লেপার মানে একটাই কারণ না হলে এই বৃষ্টির মধ্যে কে বা ল্যাপে বলো তো এই হচ্ছে কারণ আর এতদিনের আশা আজকে পূরণ হচ্ছে সত্যি অনেকটা ভালো লাগছে আসলে এই পুজোটা আমাদের মানসিক ছিল আমার শাশুড়ি মা থাকতেই মানসিকটা করে গেছে আজ থেকে প্রায় পাঁচ বছর হতে চললো পাঁচ ছ বছর হতে গেছে তো ছ বছরের কাছাকাছি হয়ে গেছে তো সে মানসিক তো বেশি দিন রাখতে নেই তাও কমসে কম পাঁচ ছয় বছর মানে মানসিকটা রয়ে গেছে তো সেজন্য আর কি আজকে মানসিকের পুজোটা দেব তো অনেক দিনের আশা আজকে মানে মানসিক জিনিসটা অনেকদিন রাখতে নেই সেটা আমি শুনেছি বাট আমাদের বাড়িতে না একটার পর একটা অসুস্থ লেগে থাকতো যেমন বলো আমার মা মানসিক করার পরে আমার শাশুড়ি মা নিজেই মারা গেছে তার তাকে নিয়ে এক বছর কাটাতে হলো তারপর পর আমার এক বছর কেটে উঠতে না উঠতে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে তো সেই সেই মানে বছরকে বছর কি থাকে তো বছর কি থাকলে তো বাড়িতে কোনো রকম পুজো চলে না আমাদের যারা হিন্দু মতে থাকে হিন্দুমতের মানুষ তো তারা জানে থাকবো আর কি আর তারপরে মানে আমার আম্মা বলতে গেলে আমার ঠাকুমা শাশুড়ি ঠাকুমা শাশুড়ি মারার পর কিছু মানে বছরিক হতে না হতে আমার কাকা শ্বশুর মারা গেছে তো এই করতে করতে পাঁচ ছ বছর মানে কেটে গেছে তারপরে কলকাতার দাদুরা আছে দাদু মারা গেছে এরকম করে করে আমার এই পাঁচ ছ বছর এভাবেই কেটে গেছে তো ভগবানের দয় ভগবানের ইচ্ছায় মা বিপদনাশিনী আমাদের মুখ তুলে তাকুক মানে মুখটা তুলে আমাদের দিকে তাকাক যাতে করে আমাদের কোনো রকম অসুবিধা আর না হয় তো সের জন্য মানসিক পুজোটা বেশি দিন রাখতে নেই আর তোমরা তো ভালো করে জানো আমার গরু মানে গায়ে পরপর দুটো গায়ে মরে গেছে মানে আমার অনেকটা না অসুবিধা হচ্ছিলো পুজোটা দেখো মানসিক রাখতে নাই বলেছি তো সেই জন্য পুজোটা রাখাতে আমার মনে হয় যে এত অসুবিধা হচ্ছিল তো জন্য পুজোটা দেওয়ার দরকার আর আজকে এত বৃষ্টিতে চাপ দিয়েছে কি বলবো দেখতে পাইলে ননদ ওইখানে কাজ করছে বাড়ির আজকে প্রত্যেকটা মেম্বার আজকে কাজ করছে কেননা প্রত্যেক চতুর্দিকে কাজ কাজগুলো কমপ্লিট করতে হবে যেহেতু বৃষ্টি বৃষ্টি না হলে এত কাজের চাপ থাকতো না এখানে গরুদেরকে স্নান করানো হচ্ছে বাড়ি যেহেতু একটু পুজো আছে তো গাই গরু পরিষ্কার করে স্নান দান করানো হবে বৃষ্টি কিন্তু পড়ছে বাইরে বৃষ্টি চলছে তারপরে এই পেছনটা পুরো ঝাড় দিয়ে আমাদের মাম্পি ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবো কাকিমা এখন স্নান করে পুজোর জল টল ধরে নেবে আমিও এখন স্নান করবো কিছুটা জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়েছি সেগুলো কাজবো আসলে সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজ করতে বেশি সময় লাগে না তো আজকে সেটাই হয়েছে সবাই মিলে হাতে হাতে কাজ করেছি বলে আজকে কাজ করতে সত্যি কথা বলতে গেলে কোনো মানে বেশি একটা সময় লাগেনি আর কি তো যাই হোক দেখো স্নান করা হয়ে গেছে ননদিনে স্নান করে চলে আসছে ফুলের মালা করতে আর আমি আমি এসেছি পুজো দিতে মানে ঘরে ঘরের পুজোটাও দিতে হবে আগে দেখো ঘরে পুজোটা দিতে হয় তো তারপরে হচ্ছে দেখো পানগুলো ধুয়ে নিয়েছি ফল ফলগুলো সমস্ত কিছু ধুয়ে নেবো ওইখানে পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো সব ব্যাগে ব্যাগে সেই ফল সব কিছু আছে আর কি ব্যাগ থেকে কেন বের করা হয়নি তো সেগুলো এখন সব বের করে ধুয়ে টুয়ে রেখে দেবো লোকজন আসলে আর কাজ করতে পারবো অসুবিধা হয়ে যাবে মানে লোকজনের মধ্যে ভিডিও হিসেবে আমি আমি করতে পারবো না সেটা ভালো করেই জানি তো যতটা সম্ভব এত কাজের মধ্যে একটু একটু ভিডিও ক্লিপ তোলার চেষ্টা করেছি জানি আমি কতটা কি দেখাতে পারছি বুঝতে পারছি না বাট আমার না বাড়িতে লোক চলে এসেছিলো আর যার বাড়ির কাজ তাদের কিন্তু কতটা ঝামেলা থাকে তো ভিডিওর ব্যাপারে যতটা আমি ধ্যান দিতে পারিনি আজকে আর কি তো আজকে অনেক বছর পর আমাদের বাড়ি বিবদনাশিনী পুজো হচ্ছে প্রায় দশ বছর পরে এই বিদ বিপদনাশিনী পুজোটা দিচ্ছি তো ঠাকুরের নাম করে পুজোটা দিচ্ছি যাতে করে ঠাকুর সবার মঙ্গল করুক আর আমার বাবা সংসারের জন্য কোনো মানে বিপদ না আসে সবাই সুখে শান্তিতে না খেয়ে থাকলে সুখে শান্তিতে থাকতে পারি কোনো বিপদ আপদ না আসুক তো সেটা কামনা করে ঠাকুরের নামে আজকে পুজোটা করব তার আগে দেখতে পাচ্ছ ফলগুলো সব ধুয়ে দিয়ে নেব কারণ যেহেতু তেরোটা ফল সব লাগবে তো তেরোটা ফল তেরোটা আলতা তেরোটা সিঁদুর মানে তেরোটা রুমাল এনেছিলাম রুমাল সব কিছু তেরো রকমের ফুল সব কিছু দরকার এই পুজোতে তো আমরা যারা হিন্দু মতের মানুষ যারা তো তারা অবশ্যই জানো এই পুজো কী কী লাগে যাদের বাড়িতে হয় তো সেই হচ্ছে তারপরে দেখো মানে লোকজন আসার আগে ভেবেছি যে আমার কাজ আমি যতটা পারি কমপ্লিট করে রাখি এখানে আমি পুরি লুচি করা হবে লুচির জন্য এখানে দু কিলো মানে এক কিলো ময়দা এক কিলো আটা মিশিয়ে আমি মানে মেখে রাখছি যাতে সবাই না চলে আসে আমি যেহেতু এগারোটার মধ্যে পুজোটা দেওয়ার চেষ্টা করব মানে এগারোটার মধ্যে অন্তত ঘর বারোটার মধ্যে ঘরটা পেতে রাখবো তো সে জন্য আর সে ভোর পাঁচটা থেকে একবারে মানে সব কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে ওই বললাম তো কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও ক্লিপগুলো তোলার চেষ্টা করেছি আর কি এখন ঝটপট যাব রেডি হতে দেখো বলতে বলতে রেডি হয়ে গেছি কেননা সবাই চলে আসছে এক এক করে করে সবাই আসতে দেখো এই বারান্দা হানো ফাঁকা না লুচি করেছি না কিছু করেছি ঝটপট করে সমস্ত কিছু করতে হবে আর এই পুজো আলতা সিঁদুর পরে লক্ষ্মীমন্ত বউ সেজে যে কিন্তু মানে পুজোটা করতে হয় তো দেখো আমি আলতাটা সুন্দর করে আলতা পরে নিচ্ছি আর সবাই যতটা এও স্ত্রী আসবে সবাই কিন্তু আজকে আলতা সিঁদুর পরে স্মৃতি ভরে সিঁদুর পরবে পা ভরে আলতা পরবে লক্ষ্মীর স্ত্রী মানে একদম একটা ঠাকুরের স্ত্রী যেটা বলে আর কি তো সেই সেরকম সেজে আর কি আজকে পুজোটা করবে লাল পাড়ের শাড়িটা পরেছি কেমন লাগছে আমাদের আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তোমরা জানি আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি যতটা আমার করা দরকার ছিল বা যতটা আমি ভেবেছিলাম ততটা আমি করতে পারিনি আসলে আমি ভাবতে পারিনি যে এতটা ঝামেলার মধ্যে পড়তে হয় এত মনে পরিমাণে মানে ঝামেলা হয় পুজো করতে গেলে একা হাতে সমস্ত কিছু করা মানে ঘরে ঘরে বর্ষা হলে বাইরে দিলে এত মানে ঝামেলা হতো না জায়গা ছোটো হয়ে গেছে এখানে দেখো একা করে করে লোকজন চলে আসছে পুজো আমার প্রায় কমপ্লিটের দিকে তারপরে আমি কিন্তু আর কোনোরকম ভিডিও করতে পারিনি ওই আর কাটা মড্ডা ছাড়ার পরে অনেকটা অনেক কাজ লুচি করা হয়েছে পায়েস রান্না হয়েছে পুজো করা হয়েছে লোকজন চলে এসেছে এখানে আবার খিচুড়ি রান্না হবে তো খিচুড়ি রান্নার জন্য এখানে দেখুন সবজি কাটা চলছে আর কি তো সব কিছু ভিডিও আমি আমরা ননদকে দিয়েই করিয়েছিলাম বাট ও সময় পায়নি কাজের চাপে ও ঠিক করে ভিডিওগুলো আমাকে করে দিতে পারেনি তো যতটা সম্ভব ততটা করার চেষ্টা করেছি আমরা এখানে দেখো পুজো হয়ে যাওয়ার পরে মায়ের কাছে যে তেল সিঁদুর দেওয়া হয় সেটা সবাইকে দিতে হয় একটু করে তো দেখো এখানে আমি সবাইকে তেল সিঁদুর দান করছি আর কি আর যে হাতে আলতা সিঁদুর থাকে তো সেটা আমি রুমাল আলতা সিঁদুর একটা একটা পুরি পান সুপারি কাঁচা একটা টাকা এটা হচ্ছে তেরো জন এও স্ত্রীকে আমি সবাইকে দিয়েছি আর কি তো সেটা আর ভিডিও ক্লিপে নেওয়া হয়নি ওই যে বললাম কাজের ফাঁকে বাট মুখে তোমাদের বলে দিচ্ছি এইসব নিয়মগুলো কিন্তু করতে হয় এখানে দেখো সব এ স্ত্রীদের আমি কিন্তু সিঁদুর আর মানে সিঁদুর আর হচ্ছে তেলটা যেই মায়ের কাছে দিয়েছিলাম তেল সিঁদুর সমস্ত সবাইকে দিয়ে দিচ্ছি এক এক করে করে মানে কত রকমের নিয়ম থাকে সত্যি আমার খুব ভালো লেগেছে আজকে দিনটা আমার অনেকটা ভালো কেটেছে তো খুব ভালো এনজয় করেছি আজকের দিনটা হয়তো ভিডিওর মধ্যে সব কিছু আমি তুলে ধরতে পারিনি কেননা ভিডিও যার বাড়ি কাজ হয় তাদের তো বুঝতেই পারো আর আমার সেরকম ভিডিও করে দেওয়ার লোক নেই আর আমার বরমশের আজকের কাজের খুব চাপ ও বাড়িতেও থাকতে পারিনি তো একা হাতে আমার সব কিছু সামলাতে হয়েছে তো সেজন্য চেষ্টা করলেও পারিনি আর কি এখানে দেখো সমস্ত পুজো আসরা হয়ে গেছে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে এখানে দেখো একা করে করে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ খেয়ে তারপরে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে সবাই খাবে আর কি তো সত্যি সত্যি বলছি বারোটার সময় পুজো স্টার্ট করেছি দুটোর মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তিনটের সাড়ে তিনটের মধ্যে খাওয়া দাওয়া করে আমার বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে তো খুব ভালো সময় পুজো হয়েছে আর খুব ভালো মতন পুজো হয়েছে তো ঠাকুরের কাছে কামনা করেছি সংসার জন্য সুখের হয় আর সবাই জন্য ভালো থাকে কোনো বিপদ না আসুক সবার সুখে শান্তিতে জীবনটা কাটুক আর কি তো যাই হোক এখানে দেখো খিচুড়ি প্রসাদ দেওয়া শুরু হচ্ছে এখানে দেখো কাকিমা সবাইকে খিচুড়ি দিচ্ছে আসলে আমরা খেতে খেতে একটু লেট করে দিয়েছি বাট যারা আগে পুজোর উপোসই ছিল যারা ইয় স্ত্রী যারা উপোস ছিল তাদের হচ্ছে খিচুড়ি দেওয়া হচ্ছে প্রথমে অনেকেই খেয়ে চলে গেছে তারপরে এখানে হচ্ছে আমরা বাড়ি বাড়ির লোক খেতে বসেছি এখানে দেখো সবাই একসাথে খেতে বসেছি তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেল হয়ে গেছে বিকেলের কাজটাচ গায়ে গরু মানে দোয়ানো হয়ে গেছে আর যেগুলো হচ্ছে ফুল বেলপাতা যেগুলো হচ্ছে জলে গঙ্গা জলে ভাসাতে হবে তো সেটা নিয়ে চলে যাচ্ছে পুকুরে ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে পুকুরে একটু আমাদের পুকুরটা দেখতে অনেকটা সুন্দর লাগে ভালো লাগে টাইম কাটাতে ভালো ভালো লাগে ওইখানে মানে সময়টা কোথার দিকে কেটে যায় ওই এত সুন্দর মানে দৃশ্য দেখলে সত্যি অনেকটা ভালো সময় কাটে তো জন্য সবাই ননদরা সবাই এসেছে দেখো ননদ দুই ননদ এখানে আর কাকি শাশুড়ি আমার ছোটো ননদ সবাই আর কি একসাথে যাচ্ছি পুকুরে এগুলো হচ্ছে জলে ভাসাতে হবে আজকের মধ্যেই ভাসাতে হবে তো সেজন্য এইগুলো নিয়ে যাচ্ছি আর কি এখানে যাই হোক সবাই এক এক করে করে চলে এসছি বাচ্চারাও সবাই চলে আসছে এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর কি বিকেলবেলা ওই সব কাজ বাজ করে গুছিয়ে আস্তে আস্তে এরকম বেলা হয়ে গেছে বেলা শেষের দিকে প্রায় এখানে শিব মন্দির দেখলাম তো একটু প্রণাম করে সিঁড়ির দিকে নামলাম মানে এত সুন্দর দৃশ্য আমার আমাদের আমাদের পুকুরটা আমার খুব ভালো লাগে জানি না কাদের কীরকম লাগে পুকুরটা এসলে মানে এসে বসলে সময়টা কেটে যায় আর কি খুব ভালো মানে একটা ই তো এখানে দেখো সবাই নামছি যেহেতু আমি উপবাস ছিলাম আর আমার নাম আমাদের বাড়িরই মানসিক তো সব কিছু আমাকেই করতে হচ্ছে তো দেখো এখানে হচ্ছে আমি সেই ফুল বেলপাতা গঙ্গায় ভাসাতে হয় তো সেই পুকুরে চলে আসছি এত সুন্দর হাওয়া বৃষ্টি মানে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর এত সুন্দর হাওয়া হচ্ছে খুব সময় কাটিয়েছি এখানে অনেকটা রিলস করেছি বেশ ভালো লেগেছে দিনটা খুব ভালোই কেটেছে হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু কোথার থেকে দিন চলে গেছে সত্যি জানা পড়েনি এত সুন্দর লাগছে আজকের দিনটা তো জানি বন্ধুরা আজকে অনেকেরই আমার ভিডিওটা কেউ বুঝতে পারবে না যারা আমার বাঙালি ভাইরা হিন্দু ভাইরা আছে যারা আমার ভিডিওটা বুঝতে পারছো আমার কথাগুলো বুঝতে পারছো তারা অবশ্যই তাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখো এইসব পূজায় এরকম গ্রাম গায়ে এরকম নিয়ম কাজগুলো করত করা হয় এখানে দেখো পুকুরে কিন্তু মাছ ধরা হচ্ছে দেখো জলের মধ্যে সব জেলেরা মাছ ধরছে আর কি এই পুকুরটা একজনের একজনের মানে গ্রামের পুকুর বাট একজন মাছ ধরার জন্য নিয়েছে কিনে তো সে মাছ ধরছে মানে বৃষ্টি পাক পেয়ে মাছটা ধরছে আর কি মাছ নাকি ভালো ওঠে বর্ষা পড়লে আর কি তো এখানে দেখো সুন্দর হাওয়া বাতাস আর আমাদের পুকুরে এই যে হচ্ছে আমাদের পুকুর দৃশ্য পুকুর উপরে হচ্ছে আমাদের শিব মন্দির তো বেশ ভালো দিনটা কেটেছে চলো এখন একটু বসে রিলস ফিলস করে একটু ভিডিও টিডিও করে যাই তো বন্ধুরা হয়ে গেছে রিলস করা ভিডিও করা সমস্ত কিছু হয়ে গেছে এক করে করে সবাই এখন বাড়ি চলে যাচ্ছে আর আমার ননদরা সব এসেছিলো সবাই এখন যাবে এই যে আমার বড় ননদ ওই যে ড্রেস পরেছে ছোট ননদ তো সবাই এখন বাড়ি চলে যাবে চলো আমি আর আজকে ব্লগটা লম্বা করছি না ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি আজকের দিনটা খুব মানে কষ্ট হয়েছে বাট আনন্দও হয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও জানিয়ে অনেকের ভালো লাগবে না যাদের ভালো লাগবে একটু লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে আমার দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আমি চাই বারবার আমার এর জীবনে এরকম দিন আসুক